রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের চারতলা তিনটি কোয়ার্টার জরাজীর্ণ ভবনের একটি পরিত্যক্ত, অন্য দুটিতে থাকেন কয়েকটি পরিবার। বরাদ্দ নিয়ে নিজেরা না থেকে বহিরাগতদের ভাড়া দিয়েছেন রেলের অনেকেই। সমানদের নামে অ্যালট নিয়ে থাকা আর ওই থাকে না, আমরা থাকি। 50% ভাড়াটা কাটে, ভাড়ার সাথে তাদের ধরেন যে ভাড়াটা কাটে এ ভাড়াতে বাইরে আরামে থাকতে পারবে। নগরীতে কম ভাড়ায় মানসম্মত বাসা পাওয়ায় রেলের কোয়ার্টারে থাকেন না কর্মকর্তারা। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ঝুঁকি নিয়ে বাস করেন জরাজীর্ণ আবাসনগুলোতে। সমস্যা পানি ঢুকে যাচ্ছে ঘরে, জানা নাই, দরজা নাই। আমরা যতটুকু পারি নিজের টাকা দিয়ে আমরা কম বেশি করে ঠিক করি। আজকে এই বাসা, কালো বাসা, এইভাবে ট্রান্সফার করতে তো একটা ক্যারিং খরচ আছে, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আর রেলওয়ে কর্তৃপক্ষ জানায় পুরাতন ভবন সংস্কার কিংবা নতুন করে আবাসন গড়ার পরিকল্পনা নেই তাদের। বর্তমান সরকার সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে, ওই খাতে টাকা জিরো করে দেওয়া হয়েছে বিধায় নতুন করে আমাদের কোনো বাসা নির্মাণের কোনো পরিকল্পনা নেই। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, সারটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। সরকারি কর্মচারীদের আবাসনে নগরীর মহিষবাথান ও হেলেনাবাদে 22টি বহুতল ভবনে দুটি পরিত্যক্ত। বাসিন্দারা বলছেন বেশিরভাগই বসবাসের অযোগ্য ও ভাঙাচোরা। আমরা যা দিই ভাড়া সে অনুযায়ী দেখেন পরিবেশ, দেখেন আশেপাশের পরিবেশ। টয়লেটে গ্যাসটাও অনেক প্রচুর ওঠে, মানে মাঝে মাঝে থাকার মতো পরিবেশটাও আর কি থাকে না। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে আবাসন সমস্যা নিরসনে 10তলা নতুন ভবন নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। বিভাগীয় পর্যায়ে কতজন কর্মরত কর্মকর্তা কর্মচারী আছে এদের, আমাদের সেই সংখ্যাটা আমরা সেটাও পাঠিয়েছি এবং এটা প্ল্যানিং পর্যায়ে আছে। বাইরের তুলনায় ক্যাম্পাসের বাসা ভাড়া বেশি হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশতাধিক ইউনিট খালি পড়ে রয়েছে। বছরের পর বছর পড়ে থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো। রাজশাহীতে রেলওয়ের 64টি কোয়ার্টারে 342টি, সরকারি কর্মচারীদের 22টি কোয়ার্টারে 212টি, বিচারকদের 5টি কোয়ার্টারে 20টি ইউনিট রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।